টোকা দিতে দেরি আছে বাবা, বাক্সর স্প্রিংটা চট করে খুলে যায়, দরজাটা এমনি এমনি খুলে গেল, কারণ কি জানেন? মা আসিয়া পবিত্র ইমানদার বাক্সটার মালিক ও পবিত্র বাবা, বাক্সর মধ্যে যে ঘুমিয়েছে তিনিও তো পবিত্র বাবা। অবাজান অপবিত্র হাতে আল্লাহর পয়গম্বর কাল্লা তুলবেন না। এবার আমার দিকে তাকাবার চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলানা ডাক দেও, এই হাজার হাজার মানুষ দেখায় দাও আমার আল্লাহর ক্ষমতা কত। মাসিয়া দরজাটা খুলিয়ায় টান দিয়া মুসার কোলে নিয়ে নিছে বাবা, কোলে নেয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন দৌড়ে আসিয়া কয়, আসিয়া দেডারে মাইরে ফেল মেডার নাম মুসা। আসিয়া দলিলটা সামনে নিয়ে কয়, জীবনে কোনোদিন তোর কাছ থেকে সুখ পাই নাই, একটা বাচ্চা আমার দিতে পারস নাই। যখন বাচ্চাটা আমার কাছে এমনি এমনি আসছে, আমি ওর মা, যদি তুই বেশি বাড়াবাড়ি করস তাহলে কিন্তু এই মুসাও মরবে আমিও মরবো, তোর কথা প্রকাশ করে দিয়ে দেবো। ফেরাউন কয়, তোর বাদরসি তুই যা কস তাই হন। ফেরাউন যে খোদায় দাবি করা পর্যন্ত নিছে আমার মতো কিছু আলেমে, আপনি ইতিহাস জানেন না তো, সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন ফেরাউন কয় আমার ক্ষমতায় থাকা থাকার লেগে কি কি ইস্যু আছে আমারে বলে দেন, বেতন আপাকে তিন গুণ দিব। বেতনের লোভে কিছু কিছু গণক ঠাকুর এর আলেম বলতো তাদেরকে, এই গণক ঠাকুররা বলতেছে আপনার ক্ষমতা আজীবন থাকবে, কিন্তু একটা কাজ করেন কি, অতি শীঘ্রই আপনার ক্ষমতা চ্যুত করার জন্য একটা মানুষ আসতেছে, নাম তার মুসা। নাম কি? মুসা। জোরে কর, মুসা। আরো জোরে, মুসা। ফেরাউনকে এইটা আবার কোন প্রাণী? প্রাণী না, মুমানি পানি সামানি ছেলে পাওয়া যাবে তার পানির মধ্যে, কাল্লা এইটা আবার কি কয়? হে কিন্তু আপনারা শেষ করে দিন, নাউজুবিল্লাহ বলেন না। ফেরাউন কয় পানির মধ্যে পাওয়া যাবে, কয় হ, তাহলে পানির মধ্যে পাওয়া যাবে, তার বয়স কত হবে? কয় তারে আপনি মাত্র এক দিনের মাথায় পাবেন। এই টাইপরা কতগুলো মোল্লায় তার মাথা গরম করে দিলেন, মাথা গরম করে দিয়ে আপনারা জানেন সর্বপ্রথম ফেরাউন কিন্তু এই যে মাদ্রাসা বন্ধ, মাদ্রাসাদের সর্বপ্রথম বন্ধ করছে ফেরাউন। জিজ্ঞেস করেন ইতিহাস, এ মুসলমানের পোলা যখন শুনতে পারলেন যে আমারে শেষ করে দেবে নাম তার মুসা, ইজ দা বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিউনা নিসাআকুম, ওই জামানায় একটা দুইটা ছেলেকে মারে নাই, সে 130,000 বাচ্চা হত্যা করছে শয়তান ক্ষমতায় থাকার জন্য। 130,000 বাচ্চা মারার পরে এবার একটা আওয়াজ দিয়ে না, কার জীবনে কোনো ওয়াজে বইয়া তা আওয়াজ দেন নাই সভাপতি সাহেব সামনে দিয়ে। 130,000 বাচ্চা মারার পরে ফেরাউন জিগায় ওই আলেম গুলারে, হে এখন মুসা আছে না মরছে? ভাই মুসা আহি নেই। ফেরাউন কয় তাহলে এতগুলো বাচ্চা আমি নিরপরাধ বাচ্চাগুলো মারলাম, তাও ছেলেগুলা মেয়েগুলা না, এখন তো গোমার না কয়, আমাকে মারলে তোমার আর আগাম খবর কে দিবে? কয় তাহলে তো ওই পর্যন্ত বাচ্চায় রাখবে, একটারও বাচ্চা যেতে দিব না, সব আমার ঘরের মধ্যে থাকবে, ডেলির খবর আমার ডেলি দিবি, ডেলির খবর ডেলি দিতেছে। ফেরাউন নাস্তা করতে যায়, আমার দুশ্মনের খবর কি? কয় মার পেটে গেছে, মার পেটে গেছে, মার কোন মার পেটে মুছে আছে এটা বুঝবো কেমনে? কয় পেট যখন উঁচু হবে তখন ওইগুলো শেষ করবেন। আপনারা জানেন উলামা একরামকে জিজ্ঞেস করেন, ওই জামানায় 125,000 মায়ের পেট কেটে শয়তান বাচ্চা হত্যা করছে, নাউজুবিল্লাহ বাইতেছে কই? 125,000 বাচ্চা হত্যা করার পরে মুসা আলাইহিস সালামের দুশমন ফেরাউন কয়, এখন তো মুসা শেষ। একজনে কইতাছে, এবার আওয়াজ দিয়ে একবার কইতাছে, শুনেন আপনি মার পেট কাটছেন ঠিকই, মাকে হত্যা করছেন ঠিকই, মনে রাখবেন মুসা আজকেই দিনে আইতেছে। কারণ কি জানেন? আমি আয়াত কানা করি, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور.
تبارك الذي بيده الملك وهو على كل شيء الذي خلق الموت والحياة মৃত্যুর মালিক যিনি হায়াতের মালিক তিনি আপনি তো মুসারে মারতে পারবেন না একজন আলেম কইতাছে হঠাৎ করে তাহলে আমি কেমনে বুঝবো যে মুসা জন্ম নিতেছে কয় আজকেই নিব মুসা জন্ম এবার চোখের পানি ছেড়ে দিয়ে কোন মুসা আমার নবীর উম্মত হইতে চায় আর কাঁদিয়ে নিন গোষ্ঠী আমার নবীরে গালি দেয় প্রত্যেকটারে কুত্তার মতো কমাই আমার যারা আমার নবীকে গালি দিবে আর জন্মের মধ্যে ভেজাল আছে যারা মান্নবীর চরিত্র নিয়ে কথা বলবে হয়তো মায়ের ভিতর না বাপের ভিতর ভেজাল আছে কথা ঠিক না ব্যাথে যারা আলিমুল্লাহকে গালি দিবে ওর মায়ের মধ্যে না বাপের মধ্যে ভেজাল আছে মনে রাখবা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম নবীর ওয়ারেস দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে বলো নবীর পরে কোনো নবী নাই আল্লাহর পরে কোনো ক্ষমতা নাই আছে আছে দেখেন দেখেন খালি এ মুসার খবর কি খোদা চার গুন্ডাকে জন্ম নিয়ে নিছে বুঝছি আপনার কষ্ট হয়ে গেছে মোনাজাত করে দিই আল্লাহ আল্লাহর আওয়াজ দেয় না তুমি দেখে রেখো আগে বাইতে যাওয়ার আগে সত্যি মুখে সব নিয়ে নিও আল্লাহ এবার আওয়াজ হইব তো তাহলে দেখান যাবে খোদা চার গুণটাকে মুসা জন্ম নিছে আল্লাহ আকবার জোরে কইতে হইব আল্লাহ আকবার কেন কইতে কইছি এত পাড়া পাহারা এত মায়ের পেট কাটলো এত বাচ্চা হত্যা করলো এরপরও কয় মুসা চার গুণটাকে জন্ম নিছে আজকা ফেরাউন কয় হায় হায় রে তাহলে আমি যে কই সানা রব্বু কুমার আল্লাহ তাহলে আমি বেল ডাউট হামান কয় হন সব জায়গায় মাতবারি দেখায় না তুমি আর কোন আন্তাজে বাচ্চা মারবা না ওই আলঙ্গ জিজ্ঞেস করো তাই বড় গুলা কি কোন বাড়িতে কোন মহল্লায় কোন পাহাড়ের নিচে মুসা জন্ম নিছে তাই কই তো নরে সবগুলার যে পাইলে পাইলে খাওয়াইতে জরে মোল্লা গুলারে এর জন্মের কোবান কোবাবো আমি আজকা এই বেটা তুই এতগুলা বাচ্চা পুরুষ বাচ্চা মাইরে ফেলালি দুই দিন পরে তোর দেশের মাইয়ে বিয়ে করবো কেডা ফেরাউন কা ঠিকই তো কইছে তা তো মহিলা বাইরে যাবো পুরুষ বিয়ে করবো কেডা কোন কোন মহল্লায় জন্ম নিছে ক আমার বাপের বানানো কথা না তাফসীর খুলে দেখেন কোন মহল্লায় কোন বাড়িতে বাড়ি নাম্বার কত খতিয়ান নাম্বার কত হল্ডিং নাম্বার সহ বলে দিছে ওইগুলো এখন আপনাকে প্রশ্ন আসতে পারে সালেম মুকদ্দারের জব যে এত কিছু বলল কেমনে তারা আল্লাহ মানুষকে কিছু কিছু ক্ষমতা দেয় সব ক্ষমতার পরে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ তিনি যে সর্বময় ক্ষমতার মালিক এটা প্রমাণ করার জন্য কথা বলেন না কেন হোল্ডিং নাম্বার বাড়ি নাম্বার পাহাড় নাম্বার গলি নাম্বার বিল্ডিং নাম্বার সব বলে দিছে বাড়িটা পুরো ঘেরাও করে রাখছে তিন বাহিনী র‍্যাব সীতা কোবরা পুলিশ ডিবি ইবি সিবি নিবি যা আছে সব এনএসআই ডিবি সব বাড়ি ঘেরাও করছে মুসা নবীর মার বাড়ি তখন মুসা আল্লাহ সাল্লাম চার ঘন্টা আগে জন্ম নিয়ে মার স্তনের দুধ খাইতেছে আরো জোরে বাজানে চার ঘন্টা আগে মায়ের স্তনের দুধ খাইতেছে যুবক ভাইরে এই পৃথিবীতে একটা মাত্র খাবার আছে বাবা যেই খাবারের মূল্য পৃথিবী বেচলেও দিতে পারবা সেই খাবারটা হলো মায়ের স্তনের দুধের খাবার বাবা যেই খাবার এই যে মহাদ্দে সাবুদুর খাইছে মোতামিম সাবুদুর খাইছে সভাপতি সাবু খাইছে রে যুবা আমি ইলিয়াস রহমান জেহাদিও খাইছি ওই গোপাল গঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার জনম দুঃখিনী মা বারো বছর বয়সে মহারাজি
কত দেশে সফর করেছি, আমার জনম দুঃখী মায়ের মতো একটা মা কোথাও পাইল। এই যে মুহাদ্দিস আমার কাছে জিজ্ঞেস করলো, দেখবা সভাপতি সাহেবের কাছে জিজ্ঞেস করলে দেখবা যার যার মায়ের মতো মা পৃথিবীতে কোথাও পাওয়া যাবে। এই মাদ্রাসার মুহতারিম সাহেব বাবা এই মাদ্রাসার শুরুতে যেই বাগান সাজাইলাম, আমি দোয়া করে দিয়ে যাই গোবাজান তার মা বাবা কেউ যেন আল্লাহ মাফ করে দেয়, পৃথিবীতে মার মতো বান্ধবী কেউ নাই, বাবার মতো বন্ধু কেউ নাই গো। এই জন্যই আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে মা বাবার কদর সম্পর্কে কত সুন্দর বর্ণনা করে, ওয়াকজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বুঝে শুনেই কইছে আমার সিদ্ধান্ত, ওয়াকজা রাব্বুক তোমার রবের একই সিদ্ধান্ত, ইবাদত হবে আমার খেদমত হবে মা বাবার। আল্লাহু আকবার বলতে পারো না? এ বান্দা তোর মা যদি নফল নামাজ পড়া অবস্থায় তোরে ডাক দেয়, বাবা আব্দুর রহিম রে আমার এক গ্লাস পানি লাগবে নফল নামাজ ছেড়ে দিয়া, আমি রবে অর্ডার মায়ের অর্ডার আগে পালন কর, কারণ নফল তোর পরে ফরজ না, তোর মায়ের অর্ডার পালন করা ফরজ। আমি সেই মা দক্ষিণী হারাই ফেলছি সিরাজ বন্ধুর ভাই। আমি কেন কথাটা বলছি এখন জবাবটা দিয়ে দিই, মুসা আলাইহিস সালামের মা স্তনের দুধ খাচ্ছে মুসা, ইন্দিমি টাইমে মুসা নবীর বড় একটা বোন ছিল, নাম ছিল তার মারিয়া। আল্লাহ আকবার বলেন, বোনটা আছে ভাইদের পাগল, মুসা আলাইহিস সালামের বোনের দ্বারা এটা বোঝা যায়। অনেক ভাইরা আছে বোনদেরকে ঠগাইয়ে আজকে ভাইরা বড় লোক আছে, ভাইরা আজকে টাকার মালিক হইয়া বোনদের খবর লয় না, হালাকি বোনের শরীর থেকে কিন্তু মায়ের ঘেরান আসে। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট আর হরে ভাই, তাহলে আওয়াজ দিয়ে দিবা। মার স্থানে দুধ খাইতেছে, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার মায়ের স্থানে শাল দুধটা জন্মের পরে, এই দুধটা যাদের নসিব হয়েছে তার কলিজাটা সেই রকম হবে। আজকে আমার মা বোনটা ওয়াজে আসছে কিনা জানি না, বাচ্চাদের দুধ খাওয়াইতে চায় না, বাচ্চার হক নষ্ট করো না মা, তোমার বাচ্চার ব্রেন ভালো হবে, তোমার বাচ্চার কলিজা ভালো হবে, তোমার বাচ্চা তোমার সাথে তাআল্লুক ভালো হবে। যেই সন্তান মায়ের স্থানে দুধ বেশি খাবে ওই সন্তান কোনোদিন মা বাবাকে তার ঘরের থেকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আজকে শিক্ষিত শয়তানগুলি মা বাবার বৃদ্ধাশ্রমে পাঠায়। করুণার বিচার দেখো নাই, কোন আলেমের মাকে বাড়ির থেকে বের করে যাই ডিস্ট্রিক্ট জজ ইলিয়াস রহমান জেহাদি দেখেছে বেটা, যাত্রাবাড়ির মোড়ে ডিস্ট্রিক্ট জজ তার মায়ের প্যারাডু গাড়ির থেকে যাত্রাবাড়ি গোল চত্বরে নামাই থিয়ে যাইতেছে হুজুর। রাত 3টার সময় করুণা যখন প্রথম আরম্ভ হয় মারে 3টার সময় ফেলাই দিয়ে যায়, হিরন সিরে থাবা দিয়ে ধরছে, এ কই যাস কারে ফেলাই দিয়ে যাস, মা দরজাটা টাইটা ধরছে আবার ফেলাই দিয়ে যাস বাবা, আমি এই শীতের মধ্যে কই যাবো। হিরণ সিরা যারা হিরোইন করে, কারণ রাস্তাতে তখন করোনা শুরু হলে কেউ ছিল না, এমনকি কুত্তাও ছিল না, হিরোইন কর সারা কেউ রাস্তায় ছিল না যাত্রা বাড়ির মোড়ে। তোমরা দেখেছো সারা দুনিয়া ভাইরাল, হিরোইন সে যে থাবা দিয়ে দশে ডিস্ট্রিক্ট জজের কলার তার ড্রাইভারের কলার দশে টাই না নামাই কয় ক এই মহিলা কি মাইরে সুডে কয় আমার মা। যখন কই যে মা হিরোইন সিরা কয় তোর পোলারে কোবাই এখন 2 টুকরা বানায় লাভ, আমি হিরোইন করে দিতে পারি, আমি এখনো হিরোইন বেচে আমার মায়ের টাকা পাঠাই আর ওর মায়ের ফেলাই দিয়ে যায় করুণার ডরে। যখন মারা শুরু করছে মা উল্টা ফেলে হিরোইন পা জড়াই ধরে বলে তোমার আমার ছেলের মেয়েরও না, আমার ছেলের কোনো দোষ না, আমার ছেলের বড় দোষ, আমার 2 সপ্তাহ জ্বর হয়েছে, আমার ফেলাই দিয়ে যাইতেছে।
চিরাজ পৃথিবীতে একটা মাত্র দরদি আছে তোমার কোন স্বার্থের জন্য লালন পালন করে শীতের মধ্যে তোমার পায়খানা প্রস্রাবের গাদা পরিবর্তন করে দিছে আমার আল্লাহ আপনা যে যখন হয়ে গেল ইম্মায়া বলো নবী বলে ফেললেন হুমা জান্নাত তার ভিতরে এক নাম্বার হলো জনম দুঃখিনী মায়ের চেহারা, দুই নাম্বারে বাবার চেহারা, ওই জনম দুঃখিনী মায়ের কোনোদিন বৃদ্ধাশ্রমে দিস না রে ভাই। মিরপুর 14 নম্বর একটা বৃদ্ধাশ্রম আছে, আমি হুজুরকে বলবো যে দেখে আসবেন, একটাও কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে না, কোন তাবলিগালার মা বৃদ্ধাশ্রমে না, কোন নামাজির মা বৃদ্ধাশ্রমে না, সবগুলো শিক্ষিত শয়তান জানোয়ারের মা বাবা। চ্যালেঞ্জ করলাম, আই ক্যাম চ্যালেঞ্জ, কোন আলেমের মা যদি বৃদ্ধাশ্রমে দেখাইতে পারিস, কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট। এই মুসলমানের বলা মা কারে কয় দুধ খাওয়াইতেছে এত কড়া পাহাড়ের মধ্যে? ইন দি মিন টাইমে ফেরাউনের বাহিনী দরজা টাক দেয়, দরজা খোল, দরজা খোল, এই করে বাচ্চা আছে, এখন কল, দরজা কল করা শুরু হয়ে গেছে, পায়ের আওয়াজ চলতেছে, ফেরাউনের বাহিনী চলে আসছে, এই বাচ্চাটাকে কই ছাড়বে, কল কই লুকাবে? হঠাৎ করে সিদ্ধান্ত হলো, মুসার মা বলে এত কড়া পাহাড়ের ভিতর দিয়ে যদি রব্বে কারিম আমার মুসারে বাঁচায় রাখতে পারে, আমার মুসারে সারার একটা জায়গা আছে, সেটা কি? জ্বলন্ত চুলার মধ্যে যে পানি যায়, পানিতে চুলার উপরে পাতিলের মধ্যে পানি দিয়ে যে তুই আমার জন্য পানি গরম করতেছ, ওই জ্বলন্ত চুলার মধ্যে মুসারে ছেড়ে দে। তাফসিরে দেখবেন মুসার এরকম একটা সাদা উন্নার ভিতরে পেছাইয়া জ্বলন্ত চুলার আগুনের মধ্যে ছেড়ে দিছে, কই সারবে মিয়া, পাবো কই সারবো? সমস্ত জায়গায় তালাশ করে কিন্তু চুলার মধ্যে পড়ে, জ্বলন্ত চুলার মধ্যে পড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আঙ্গুল চুষতাছে। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আল্লাহ মালুম করেন, সে ভুলে গেছেন গা? রেজেকের মালিক কে? হায়াতের মালিক কে? মারার মালিক কে? ফেরাউন? জোরে ঘর আঙ্গুল চুষতাছে। ফেরাউনের বাহিনী পুরা ঘর তন্ন তন্ন করে সিরুনি অভিযান চালাইয়া মুসারে না পাইয়া আস্তে আস্তে কইতাছে, উম্মে মুসা আই এম ভেরি সরি। আর ইংলিশ কইলাম ওই জমানার মানুষকে ইংলিশ বুঝতো না, হ্যাগো ভাষা আছে ইব্রানি ভাষা, হ্যাগো ভাষায় বলছে অত্যন্ত সরি, ভুল হয়ে গেছে, সকালবেলা ভুল ইনফরমেশন পেয়েছে, আমাকে যে টাই পরা হুজুর গুলি ওরা ফেরাউনের বাড়িতে খোদার বাড়ি খায় আর উমান পায় না, আমতাজে কথা কয়, আপনাকে বাড়ির নাম্বার দিয়ে দিছে, এই ঘরে মুসা আছে, আমাকে মাফ করে না, এই ঘরে মুসা নাই। আপনি বলেন মুসা আছে না নাই? আস্তে কথা কইলে বাতের রোগে ধরবে, আছে না নাই? আছে। হেরা কইতাছে নাই, আমার নবী জাবালের সুরের মধ্যে আরো 3 ঘন্টা গায়ে রেস্ট লইতেছে, আবু বকরের রানের পরে ঘুমাইতে যাবে রবি, রিল্যাক্সে ইন্দিমিস টাইমে, আরে আল্লাহ, উৎপাবিন রুবিয়া সবচেয়ে বড় চালাক শয়তান এইটা, কোরআনে যার নাম আছে, যার তাফসিরে যার কথা আমার আল্লাহ উল্লেখ করছে যে উৎপাবিন রুবিয়া ছিল অনেক চালাক শয়তান, ও কিন্তু উকি মারলেই নবীর দেখতে পারতো জাবালের সুরের মধ্যে, আবু বকর উৎপা সাহেবার পা দেখে বলতেছে নবী ওই দেখেন, ওকে পাও দেখা যায়, নবী বলে ওকে গর্দান আল্লাহ শক্ত করে দেবে, তক্তার মতো চিন্তা করিস না আবু বকর, ওলা তাহজান ইন্নাল্লাহ মানা, ভয় পাইস না, আল্লাহ আমাকে দুইজনের সাথে আছে, উকি মারলেই কিন্তু নবীর দেখতে পারে, আর উপর দিয়ে উপর দিয়ে তালাশ করে যায়, উকি মাইরে আমার নবীর দেখার ক্ষমতা নাই,
আর দেখবো কেমনে পাহাড়ের গর্তের ভিতরে যেই গর্ত দিয়ে আমার নবী ঢুকছে মাত্র 60 সেকেন্ডের ভিতরে জাল বুনাই দিছে কবুতরে 12 দুইটা ডিম লইয়া সুন্দর করে পাংখা দুটো মেলে দিয়া তা দিতেছে আসলে কত কষ্ট হয়ে গেছে আর হইব না এত সুন্দর দামি কথা কইলাম এর কয়েক মিনিটের ভিতরে কবুতরের ডিম পাইরা তা দিতেছে জাল বুনানো কবুতরের ডিম পারতেছে এখানে মানুষ আছে নবী কিন্তু সব শুনতাছে নবী মুস্কি মুস্কি হাসে আর আবু বকর কি বুঝলি কই নবী আমার মন চাইতে সব পাও ধরে টান দেই টান দিয়ে নিছেন না মানে ধরে ধরে চুকিল মারি নবী কয় টান দের দরকার নাই ওয়ালা তাহজান ইন্নাল্লাহ মা'না আল্লাহ আমার সাথে আছে চুপ করে বসে থাকে আবু বকর চুপ নবীও চুপ হিন্দি মিটাইবে ওরা কিন্তু ইস্তাই মিস্তাই গেছে গান নবী গর্তে আছে না নাই কক বড় লিডারে কইলে এখানে কোনো মানুষ নাই শয়তানের বাহিনী কয় মুসাই ঘরে নাই ভুল ইনফরমেশন হয়েছে আসলে মুসা আছে না নাই যাইয়া তো ওইগুলার এমন বানান বানাইছে উল্টা পাল্টা কত দেশ কই ওই ঘরে মুসা আছে সকালবেলা যাই বেড়াকে ঘুম নষ্ট করছি কিন্তু মুসা আছে না নাই আমি দেখছি চুলার মধ্যে সারলে কাজ হবে না দরজা খুলেন মুসানবীর বোন কেমন এখন আবার কোনটা হইলো জানলো কেমন চুলার মধ্যে সারছে দরজা খুলে দেখতো দেখে এমন এক বাক্স লইয়া চাদরের মধ্যে কইয়া কয় শোনেন দেরি করেন না এই রুমালের মধ্যে পেঁচাইয়া এই বাক্সর মধ্যে ছেড়ে দিয়ে লোহিত সাগরে ছেড়ে দেন আমি গুনাগার 2013 সালে এই জায়গাটা দেখছিলাম আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমার দেখাইছিলেন হুজুর আল্লাহ শুকর মিশর এই জায়গাটা দেখছিলাম লোহিত সাগরে কেন আরব সাগর লোহিত সাগর আর যেটাকে আপনাকে আপনারা বলেন ওই যে কি সাগর নীলনদ নীলনদে কিন্তু মুসারে ছাড়ে নাই নীলনদ ছিল মুসারে ছাড়ছে লোহিত সাগরে কিন্তু ঘুরতে ঘুরতে গেছে নীলনদে নীলনদলে একটা খাল যেখানে দাঁড়াইয়া ফেরাউন এই মন্ত্র পড়তো সকালবেলা বিকালবেলা উঠা এক গেউরা পানি লইয়া রমায়ণ গগায়ণ ঈশ্বর হরিপদ মহামানায়ণ পদং পদং পং 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 এই নীলনদল ফেরাউনের কাটা ও পানি নিয়ে ওইখানে রঙ্গমঞ্চ বানাইছিল এই জন্য এটাকে নীলনদ বলে কিন্তু ফেরাউন মুসালার সঙ্গে সারছে লোহিত সাগরে এবার আমার দিকে তাকান যেখানে মুসা আলাইহিস সালামের বোনটা এইভাবে বাক্সটা ছেড়ে দিছে মুসা আলাইহিস সালামের বোন বলতেছে আপনি কেমনে বুঝলেন এই বাক্সের ভিতর আমার ভাই বাঁচবে বেশি বুঝবে না আগুনের মধ্যে যদি বাঁচতে পারে ভাতের মধ্যে বাঁচবো না কিন্তু মনে রাখবেন মুসা নবীর মা কিন্তু সাথে যায় নাই বোনটা আস্তে করে ওন্না দিয়ে পেঁচাইয়া বাক্সটা রান্না নিয়ে পানির মধ্যে ছেড়ে দিছে বাইরে ভাই এমন দোষ শুরু করছে বাক্স আল্লাহর কি কারিশমা বাক্স যাওয়ার কথা ধরেন আপনাকে যমুনা নদীর স্রোত এখন কোন দিকে যায় দক্ষিণ দিকে যায় সরব যায় দক্ষিণ দিকে এ সরবের উল্টা যায় কোন জায়গা যায় জানেন মুসা আলাইহিস সালামের বোনটা কিন্তু পুছনে পুছনে যায় কোরআনে আছে না নাই উক্তি মুসা পিছনে পিছনে যায় যাইতে যাইতে ওই নীল নদের ক্যানেল দিয়ে ঢুকছে মুসা নবীর বোন কয় এখন বাজে সকাল 8টা এখন তো সবাই দেখে লাইবা আমার বাড়ির বাক্সটা বাক্স যাইতে যাইতে ওই রঙ্গমহলের কাছে ঘুরতাছে যেখানে ফেরাউন সকালবেলা উঠা মুখ দ্বারা কে কইব রমায়ণ গগায়ণ ঈশ্বর হরিব ওইখানে ধরে মন্ত্র পড়বে ওইখানে যে বাক্সটা ঘুরতাছে এবার আওয়াজ দিয়েন সকালবেলা যাই ওই যে তাই বড় হুজুর খোদা মুসায়া করছে এখন হামান কইতাছে হন ঘুম সূর্য ওঠার আগে কইছেন মুসা ওই ঘরে জন্ম নিছে
এখন সকাল 9টার সময় কইতেছর মুসায়ে পড়ছে এমন গরম গরম আজকাল সক্কড়ের পাত্তা পায়খানা বাইর করে দিলাম ওই বাক্সর ভিতর মুসা আছে কয় হ্যাঁ আছে আছে কয় হ্যাঁ মুসা আলাইহিস সালাম ওই বাক্সর ভিতর আছে না নাই আছে যদি বলেন আছে না নাই আছে এবার আওয়াজ দিও মুসলমানের বল আমার আল্লাহ কত ক্ষমতার মালিক তুমি আওয়ামী লীগের একটা সভাপতি পাইয়া ওই যে ব্যান চালায় তরকারি ব্যানে আছে হের কাজটা চান্দা খায় কথা কও না কেন বিএনপি ক্ষমতায় আসলে চার দোকানদার ব্যানে করে চা বেসলে কেক লিতে হের কাজটা কো চা খায় তুমি এত ক্ষমতার মালিক তো এবারে গরিবের মানুষ তো চান্দা খাও কে মইরা ল আইকেলা বাস কথা কন না কেন কষ্ট হইতেছে তিন মিনিট আমার আল্লাহ কত ক্ষমতার মালিক বাড়ি নাম্বার হোল্ডিং নাম্বার এখন বাক্স নাম্বার আয়া পড়ছে কথা কন না কে এখন কইতেছে এদের মধ্যে আছে মা আসিয়া দেখেন স্বামী কি বদমাইশ দিবি একটা আছে জান্নাতের টিকিট পাওয়া এখন একটা কথা কব জীবনে কোনোদিন শোনেন নাই সেটা বলবো ফেরাউন কিন্তু আর পুরুষত্ব ছিল না অসল হিজরা কোনোদিন বিবির হক আদা করতে পারে আল্লাহ আকবার করে বলতে পারে না ফেরাউন হিজরা কোনোদিন স্ত্রীর হক আদা করতে পারে নাই একটা বাচ্চাও জীবনে দিতে পারে নাই মাসি এই জন্য আর উপর দিয়ে কথা বলছে মুসার এই জন্য পালতে পারছে যেই বুড়ে দেখবেন স্বামীর যেই স্বামী স্ত্রীর হক আদায় করতে না পারে ওই স্ত্রীর সামনে কোনোদিন স্বামী বড় গলায় কথা বলতে পারে না আসিয়ার সামনে যে ফেরাউন কথা বলতে পারতো না ওই জায়গা দিয়ে দুর্বল ও এত বড় খোদা মোর হক আদায় করতে পারে নাই সকালবেলা যখন কইতেছে খোদার খুদি হইয়া রয়েছে একলাপের নিচে জন কইছে মুজা মুসা বলে আয়া পড়ছে আসিয়া কয় দেখ হিজরে তুই যদি ঘুম নষ্ট করস তো তোরা আমি গরম আজকে কত পাও দর্শি তুই এই কথাটা কইস না জোরে কইস না ক ক আমার একা করা আর তোর কইস না ওই আল্লাহ এখন আছে না নাই জোরে বলো আছে না নাই মাসিয়ার কাছে ইনফরমেশন রাত্রি আসছে যে মুসা বাক্সর মধ্যে আছে এ আসিয়া তুই এত বছর পর্যন্ত ফেরাউনের ঘর আমি আল্লাহ করাবো কেন জানস যেই মহিলা স্বামীর পুরুষত্ব নাই ওর ঘর করা জায়েজ নাই এটা আল্লাহর হুকুম কিন্তু মনে রাখবি আসিয়া তোর ফেরাউনের ঘরে থাকতে হবে দুইটা শর্তে তুই এক নাম্বার শর্ত হলো তুই এক নবীর পালক মা হবি আর এক শর্তে তুই থাকবি আর এক নবীর বিবি হবি আসিয়া বলে আল্লাহ কোন নবীর মা হব কয় মুসা নবীর মা হবি আমি আবার কোন নবীর বউ এবার আওয়াজ দিয়েন জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই আল্লাহ পাক স্বপ্নের ভেতরে বলছে কারণ মহিলার কাছে তার ওহি আসবে না এলকা আসবে এলহাম আসবে আওয়াজ হচ্ছে আসিয়া রে তোর এমন একজন নবীর বিবি বানাবো কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ কিয়ামতের মাঠে চারটা মেয়েকে আমি আল্লাহ নিজে ঘটকালে করে নিজে কাবির মাস্টার হয়ে আমি আল্লাহ বিয়ে দিব তার ভিতরে এক নাম্বার হলো মা মারিয়াম দুই নাম্বারে হলো আসিয়া এ আসিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের বিবি হবি তুই এই দুইজন সৌভাগ্যবানের লোকের একজনের বিবি একজনের মা এই জন্য তোর ফেরাউনের ঘর করতে হবে মা আসিয়া বলে আল্লাহ আমার জীবনটা সব উৎসর্গ করে দিলাম অমানি এত মানুষের সামনে কইলে আমার খোদাগিরি সব শেষ জায়দিন মানসার মান বলো তো পাও দিচ্ছি কয়তো আমি জোরে কম জোরে সিল্লাই সিল্লাই কম আমি যা কম আজকে কিন্তু ঘুমতে ঘুমতে এতদিন কিছু কই নাই তোরে তুই আমার কি লেগে করলি দশ হাত কাপড়ে কাশি হয় না কাঁসা হয় না তুই আবার বাক্স উডাবি কয় না তুই যদি উড়াই দিতে পারস তুই যা করবি আমি তাই হই না খেলাটা কে খেলতেছে কে খেলতেছে কে 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 তুই যদি উড়াইতে পারস তুই যা আমি তাই দিব আসিয়া কয় তুই বিড়াও না পিড়িও না তুই হিজরা তোর কথার দাম নাই আমি তোর চিনি এখানে সাইন দে এমনি কিন্তু মুসারে বাঁচায় রাখতে পারেন আমার আল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ সর্বময় ক্ষমতার মালিক তিনি কহেনে সাইন দে দিছে কোন শক্তির উপরে বাক্সর ভিতরে যা আছে ওইটা আমার দুই নম্বর বাক্সর মধ্যে যদি মুসা থাকে মুসা থাকলে আমার ছেলে হবে
তুমি খোদা হয়ে যদি বাক্স আনতে না পারো তো খোদাগিরি আজকেই শেষ। ঠিক 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 আবার রিটার্ন কয় আসিয়া তুই যা করবি তাই শুনবো ওই বাক্সতে যা আছে সত্য পারলে উঠা তুই তুই দেখাই দে আমার আমি খোদা আমার বউ খুদি কি ক্ষমতার মালিক আমার পরে তুই আবার রাজত্ব করতে পারবি। এবার আওয়াজ দিয়েন গো ভাই এবার আওয়াজ দিয়েন আমার কথা সে এমপি মারা গেলে এমপির বউ কিন্তু এমপি হবে ধরে নেন খোদার পরে খুদি খুদি হবে এটা ভাবছি ভাবি। মা আসিয়া সবে মাত্র আঠু পানিতে নামছে এবার আওয়াজ দিবেন আপনার জীবনে সিরাজগঞ্জে কোনো আওয়াজে আওয়াজ দেন নাই আটু পানিতে নামছে বাক্স মা আসিয়ার দিকে আসতেছে মা আসিয়া বাক্সটা এমনি ধরলে দৌড়ে উঠাইলেন ফেরাউন কয় হামান কামান দে পিডা পিডা বাক্স বানতে যায় বাক্স কি ওর বাপে বানাইছে কে বানিয়েছে জোরে বলুন কে 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 বাক্স যত পিডায় বাক্স তত শক্ত হয় লোহা যত পিডাবেন দেখবেন আওয়াজ হয় ঠিকই ওটা কিন্তু ভাঙ্গে না ওটা বলে মুসলমানের পোলায় দিকে তাকাও আর মাত্র দুইটা মিনিট আমার দিকে তাকাও যখন মা আসিয়া বলতেছে কি রে ভাঙতে পারো না দিদি এটাও আমি ভাঙি এটাও আমি ভাঙিয়ে দেই তুই পারবি ভাঙতে কয় আমি পারবো কিন্তু সত্য একটা আমার কাছে কিন্তু দলিল আছে যা আছে আমার বাজান রে মা আসিয়া আস্তে করে মনে মনে টোকা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম টোকা দিতে দেরি আছে বাবা বাক্সুর স্প্রিংটা চট করে খুলে যায় দরজাটা এমনি এমনি খুলে গেল কারণ কি জানেন মা আসিয়া পবিত্র ইমানদার বাক্সুদার মালিক ও পবিত্র বাবা বাক্সর মধ্যে যে ঘুমিয়েছে তিনিও তো পবিত্র বাবা অবাজান অপবিত্র হাতে আল্লাহর পয়গম্বর কাল্লা তুলবেন না এবার আমার দিকে তাকাবার চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলানার ডাক দাও এই হাজার হাজার মানুষ দেখায় দাও আমার আল্লাহর ক্ষমতা কত মাসিয়া দরজাটা খুলিয়াই টান দিয়া মুসার কোলে নিয়ে নিছে বাবা কোলে নেয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন দৌড়ে আসিয়া কয় আসিয়া দেড়ারে মারে ফেল মেডার নাম মুসা আসিয়া দলিলটা সামনে নিয়ে কয় জীবনে কোনোদিন তোর কাছ থেকে সুখ পাই নাই একটা বাচ্চা আমার দিতে পারস নাই যখন বাচ্চাটা আমার কাছে এমনি এমনি আসছে আমি ওর মা যদি তুই বেশি বাড়াবাড়ি করস তলে কিন্তু এই মুসাও মরবে আমিও মরব তোর কথা প্রকাশ করে দিয়ে দেবো ফেরাউন কয় তোর পারদর্শী তুই যা করস তাই হলু তাহলে একটা কথা কই লটারি হয়ে যাক কি ওই টাইপার হুজুরকে ডাক দে এইটা কি আসল মুসা লাভ দে তার কয় এটা আসল মুসা মাসিয়া কে দিবে প্রথম আসল মুসা কইয়া 1,25,000 মারছে দ্বিতীয় আসল মুসা প্যাডে ঢুকছে 1,25,000 মারছে তৃতীয় নাম্বারে কয়সব হোল্ডিং নাম্বার বাড়ি নাম্বার গলি নাম্বার এই ঘরে মুসা আছে গতকালকে সকালবেলা হে ঘরে নাই এখন কষে এটা মুসা না আমি খোদার বউ খুদি এখন তবু পেট কাটেন কয় খুদি বিশ্বাস করেন আপনার ভাও করছি এটা কিন্তু আসল মুসা আমার শক্ত করার পরে একটা লোক মুসারে ধরবি নয় বাক্সর ভিতরে শোয়া থাকবে কি তুই যে কইলি এটা মুসা তুই কি দেহে কইলি কয় বেদের অমক নাম্বার 33 নাম্বার পৃষ্ঠার 8 নাম্বার লাইনের 3 নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে কি আছে এটা মুসা এটা খোদার দুশ্মন অমক তমক সমক বানাইছে না কইতাছে কইতাছে তো আসলে সত্য কথা আল্লাহ কো ক্ষমতাও দিছে কথা কর না কেন কিন্তু বাবা দেখেন একজন মহিলার কাছে কেমনে ধরা খায় তো আচ্ছা ঠিক আছে তোকে কিতাবের মধ্যে আছে কি এটা মুসা তোরা ভবিষ্যৎবাণী কয়ে দিলেই তো কয় হ্যাঁ
আচ্ছা কালকে সকালে তুই কি খাবি এটা কইতে পারবি? কয় পারম কি? কয় তুই তো বড় আলেম না, তুই তো বড় মুহাদ্দিস। কয় হ আগামী কালকে আমি 1 কেজি পনির খামু, 3টা রুটি খামু, 1/2 কেজি গরু গোশ খামু, এতগুলো পানি খামু। ও কয়ে দিছে মানে আনতাছে, ও কইছে যে আমি এগুলো কমু আর সকালে খাবো, তাহলে তো সত্যি দেব মাছ। এর কয় তুই যদি খাইতে পারস যা, তোকে খোদার কসম তোকে যে বড় দেখাইতেছে ওটা তো ফেরাউন বুঝে নিয়েছে। তোকে একদম কসম করে কইলাম যা, আমি তো খুদি আর খোদা, যা কসম করে কইলাম যদি সত্যিকারে তুই যেটা কইছ তোরা খাইতে পারো সেটা সকালে, এই মুসারে আমি বাইরে মেরে না, তোকে কথা সত্য এটা প্রমাণ হয়ে যাবে। হেরা তো অপেক্ষায় আছে, আমাকে কথা সত্য হবে, আমাকে ডিমান্ড বাড়বে, প্রমোশন বাড়বে, আমি মহাদ্দেশ হয়ে যাবো, আমার ভতার ঠিক থাকবো। ও ইচিন কিম পাকা চিপি চিপি চাপা সব রেডি হয়ে বয়ে রয়েছে, রাত 3টার থেকে সব পাড়ার মাতলা বাইকের আসে রয়েছে। আল্লাহ আকবার বলতে পারেন? যখন পাতলা বেকারে শুরু হয়েছে আল্লাহ কোন আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর, سبع سماوات طلاقا ما ترى في خلق الرحمن বাজানরা আমার দিকে তাকান, আমার আল্লাহ বলে তোরা এত ক্ষমতার মালিক, হে দুনিয়ার মানুষরা আমি আল্লাহর হাতের মুঠোর মধ্যে তামাম পৃথিবী, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, আমি আল্লাহ কোনদিন এত ক্ষমতার মালিক হয়ে ক্ষমতার অপব্যবহার করলাম না। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিলাকা মা তারা ফি খালকির রহমান, তাকায় দেখ আমি সাত আসমান বানাইছি স্তরে স্তরে, বেগাইর আমাদিন তারাও না, তাকায় দেখ একটা খুঁটিও রাখি নাই, এত সুন্দর একটা সামিয়ানা বানাইতে বাবা 300 উপরে বাঁশ লাগছে, আমার আল্লাহ বলে একটা কাপড়ের সামিয়ানা টানাইতে 300 উপরে তবু বাঁশ লাগে ঠিক রাখতে, আর আমি আল্লাহ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান আমার আসমানের মধ্যে কোন ফাটা ফুটা দেখবি না। আর তোরা একটা বিল্ডিং বানাস 100 বছর থাকে সিমেন্টের ডিস্টার্ব, 100 বছর থাকে সিমেন্টের গ্যারান্টি, রডের গ্যারান্টি থাকে 55 বছর, ও বান্দা বালুর গ্যারান্টি থাকে মাত্র 21 বছর, আর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা আমি 7 আসমান বানাইছি বিগাইর আমাদিন তারাউনা, তাকায় দেখ কোনো খুঁটি লাগাই নাই, মাত্র 8 জন ফেরেশতার কাঁধে সারা পৃথিবীর ওই আসমানটা আমি আল্লাহ রাইখা দিছি, আমি আল্লাহ একজন ফেরেশতার কাছে মুখাপেক্ষি না, এইটা দেখাবার জন্য মিরাজের রাত্রে নবীর পেছনে 8 জনকেও মুক্তাদি বানিয়ে ফেলাইছি। মিরাজের রাত্রে কিন্তু 8 জনের সরাইয়া নবীর পেছনে মুক্তাদি বানাইছে, আল্লাহ প্রমাণ করছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আমি ওই ফেরেশতার কাছ ছাড়াও আমি আসমান তুলে রাখতে পারি। কষ্ট হইতাছে? 2টা মিনিট আর পারবো না গো ভাই, চলবে 2 মিনিট বল, শুনুন না, কারণ আমার উড়ানে কথা ছিল 9টা, কিন্তু কি করবে ভাই, আমার ভাই হাফিজুর রহমান সিদ্দিকি আসছিল পাশেই না, এই জন্য হয়তো দেরি হয়ে গেছে। সভাপতি সব আমার বলছে হুজুর ওয়াজ কম করুক তাতেই হবে, তার শর্ত অনুযায়ী ওয়াজ কমই করে এখন বিদায় নেব। হ্যাঁ ওয়াজ আমি করবো, কিন্তু শক্ত একটা যেটা উঠবে আর টাইমে ধরবো, রাজি আছো? শুধু একটা কথার আওয়াজ দেবে জমিনের মালিককে,
ওই আল্লাহ আছে না নাই? আছে। যদি বলেন আছে না নাই, এবার আওয়াজ হবে, রেডি রেডি, আমি দেখব। এবার এত বড় বড় মুহাদ্দিসরা বসে আছে, আল্লাহর ওলিরা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সবার আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিক কে? সকালবেলা তো সবগুলো ভাত নামায় কেন? এনে আসি এক ভাই, এই খোদা, এই রে কই, কতর কাছে মা পৌঁছাই তো অবশ্যই অগ কথা ঠিক নাই, এটা মুসা আসল মুসা না, এটা তোর নিজের রাখা নাম মুসা, তুই বাল। মা সিয়া কা, এত দুধ মা তুমি মেরে ফেলছো, এখন আমি মুসার মা পামু কই, এবার আর খেলা দেখেন আমার আল্লাহ কি পারে, মাত্র দুইটা মিলি সারা মিশরে ঢোল পিটাই দিছে, সারা পৃথিবীতে ঢোল পিটাই দিছে, মুসা আমার ছেলের পালক মা হিসাবে, আমার বিবি বলছে একটা মা লাগবে ইন্টারভিউ দাও, এত মা প্রতিদিন 200-300 করে মা আসে, যেই মায়ের স্তনে মুসা মুখ লাগায় মুসা বুঝে ফেলে এটা ফরমালিন যুক্ত মা, এটা ফরমালিন সারা মা না। জিব্বা দিয়ে ধাক্কা দিয়া স্তনটাকে বের করে দিয়ে বলে তুই আমার মা না, দিন দিন পর্যন্ত ইন্টারভিউ চলে কোনো মা নাই, কিন্তু এখন এক কান খেলা হবে, ছোট্ট একটা মেয়ে 14 বছর একটা মেয়ে প্রতিদিন এই 7 দিন ধরে খেলা খেলতেছে, ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে ঘটনা ঘটনা কি, মা সিয়ার পিছনে তো ডাক দিয়ে কয় এই এদিকে আয় তো, তোর নাম কি? আমার নাম মারিয়াম। তোর বাড়ি কই? অমুক মহল্লায়। তুই 7 দিন ধরে দাঁড়ায় দাঁড়ায় কি করছে? হ্যাঁ কয় এই যে একটা বাচ্চা পাইছেন না, আমি দেখতেছি বাচ্চাটা নিয়ে কি খেলা খেলেন আপনারা। আসিয়া বলে হুন একটা কথা কইছি, সত্য কথা কয়, তোর নাম যদি মারিয়াম হয় অবশ্যই তোর ভাইটার নাম মুসা। না না এ আমার ভাই হবে কেন, আমি দেখতে আসি, মায়া লাগেছে ভাইটার লেগে। বাজান দেবার আমার দিকে তাকান, বোঝা গেল তোলে ভাইদের মায়া বোনের প্রতি আছে না নাই। আসিয়া ঘরের মধ্যে নিয়ে বলে সত্য কথা বল, তোর কাছে কি কোনো দুধ মা আসেনি? মা মারিয়াম বলতাছে, মুসা নবীর বোন মারিয়াম বলে, ও ম্যাডাম আমার কাছে একটা মা আছে, যদি আপনি বলেন আমি খবর দিতে পারি। মা মারিয়াম এবার বলতেছে, আমার কাছে মা আছে। মা আসিয়া বলে, তাহলে বল সেই মহিলা তোর কি লাগে? বলে, আমার কিছুই লাগে না, মিথ্যা কথা বলবি না, মুসলমান কোনোদিন ধোকা দেয় না। যখন বলছে মুসলমান ধোকা দেয় না, তখন মারিয়ামের বুঝতে আর বাকি নাই, আমাগো যদিও এটা খুদি, আসলে খোদার বউ উনি ইমানদার। কয় ম্যাডাম উনি আমার মা লাগে। তোলে এটা তোর কি লাগে? আমার ভাই লাগে। যা বাড়িতে যাও, কালকে আমি ঘটনা ঘটাবো, বাক্স আমি উঠেছি, বাক্স খুলছি আমি, পোলাও বানাইছি আমি, মাও পাবো আমি। বাজান এবার আমার দিকে তাকান, মুসা নবীর মার কাছে যাওয়া হইল, মুসার মা কিন্তু প্রথম দুধ খাওয়াইতে রাজি হন নাই কেন? প্রথমে যদি মুসার মা দুধ খাওয়াইতে রাজি হইতেন, 100% মুসা নবীর মা হিসাবে আখ্যায়িত হয়ে যাইতো। আমার আল্লাহ মুসা নবীর মার ভিতরে ঢুকায় দিলেন, তুমি মুসা নবীর মা হিসাবে ধরা খাইয়া গেলে আমার মুসারে বাঁচাইতে কষ্ট হবে। হে মুসার মা, তুমি প্রথম রাজি হইবা না, বাকি কাম আমি মাওলায় করব। ওমা কেন আমা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহর চাইতে বজনিওয়ালা কেউ নাই গো বাবা, আমার আল্লাহর চাইতে রাজনীতিবিদ কেউ নাই গো বাজান, এখন 2 নয়নের পানিতে আমার মাওলারে বুঝাইয়া দাও। মুসা নবীর মা যখন সামনে আসছে, 4-5টা দিন স্তনটা দুধে ভার হয়ে গেছে, দেখবেন সেই মহিলাদের বাচ্চা মারা যায় বাজান, ওই মায়ের স্তনটা দুধে ভারী হয়ে যায়, ওই মা ঘুমাইতে পারে না, দুধের যন্ত্রণায় কত মা আছে, দুধ গুলাকে বাবা অন্যভাবে ঔষধ খাওয়াইয়া কমাইয়া ফেলে। ও বাজান মুসা নবীর মা তো 4 দিন মুসারে দুধ খাওয়ায় না, স্তনটা যন্ত্রণাদায়ক হয়ে গেছে, মুসার মা চাইতেছে অতি তাড়াতাড়ি দুধ খাওয়াই। আমার আল্লাহ বলে, না রে মুসার মা, এত তাড়াতাড়ি খাওয়ানো যাবে না,
আসিয়া বলতেছে, বুনরে তুমি আমার মুসার একটু ইন্টারভিউ দিয়ে দেখো তো খায় কিনা। মুসার মা বলে আমি খাওয়াবো না। মা আসিয়া যায় ফেরাউনকে বলতেছে, দেখো তো তোমার এই যে বান্দি, হে আমার পোলারে দুধ খাওয়াইব না। ফেরাউন তরবারি নিয়ে কয়, তোরে দুই টুকরা বানায় হালাম, তুই আমার পোলারে দুধ খাওয়াবি না? এই আওয়াজ ওয়াজ আমি আবার বলে দেখি আপনাকে, কচ্ছুক আওয়াজ আছে, আমার পোলারে দুধ খাওয়াবি না, তোরে দুই টুকরা করে ফেলাবো, এটা আমার দেশ। এবার আওয়াজ দিয়ে এবার হয় নাই আসিয়া কয়ে, হিজরে তুই যদি মহিলারে মাইরা ফেলাস, এতগুলো মা ইন্টারভিউ দিলে একজনেরটাও খাইলো না, ইন্টারভিউ দেওয়ার আগে যদি মাইরা ফেলাস, যদি এইটা সত্যিকারে তার স্থানে দুধ খায় কয়ে হতো, তাহলে কি করবো, ওই বেটির পাও ধর। তিনি সর্বময় ক্ষমতার মালিক কিনা? খোদা মহিলার কাছে কে বল, তুই আমার মুসার পালক মা হবি, হে বলে পালক মা, দুধ মা হবি, তুই যা চাবি তাই দিব, স্বর্ণের খাটে ঘুম পড়ানো, স্বর্ণের গেলাসে পানি খাওয়ানো, স্বর্ণের প্যালেটে তোর খাওয়ান দিব, দেখ তুই আমার মুসার খাইতে খাই কিনা, তাকাই দিকে মুসার মায়ের পরে আমি খাওয়াবো না। আসিয়া করে হইছে এখন খাওয়া, কেন আগের তাই তো মারিয়াম রে কইছে, তোর মার আগের তাই ক্লাস করে ফেলাইছে, জোরে 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 বাসন দেওয়ার মাত্র আমার দিকে তাকাবা, দুইটা জিনিস আমার দিকে তাকাও দুইটা মিনিট। মুসা আলাইহিস সালাম যখন মায়ের স্তনে দুটা গালের মধ্যে নিচে গো বাবা স্তনটা গালের মধ্যে নেয়ার সঙ্গে সঙ্গে মুজা বুঝে ফেলছে এটা আমার মা, ছোট বাচ্চার মতো দুধ পান করে মাসিয়া লাভ দিয়ে কয় পায়া গেছি। পৃথিবীতে একজন মাত্র নবীর মা কিন্তু দুধ খাওয়াইয়া বেতন নিছে বাবা, সেটা হলো মুসার মা। ও বাজান আপনারা জানেন মুসা পায়গম্বর আল্লাহর পায়গম্বর যখন বাবা বড় হয়ে গেলেন, মুসা আলাইহিস সালামের মা জিজ্ঞেস করছিল, মুসা রে তুমি যদি কোনোদিন নবী হও গো বাবা, আমাকে কিয়ামতের মাঠে ঠেকাইয়া দিও না, আমি তোমার দুধ খাওয়াইয়া বেতন নিতে বাধ্য হয়েছি বাবা, মা কোনোদিন দুধ খাওয়াইয়া কোনোদিন বেতন নিতে পারে না বাবা, আমি তোমার বাসাইবার জন্য দিছি কিন্তু আমি তোমাদের দুধের বেতন একটাও খরচ করি নাই, তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও গো বাবা। যুবক ভাই আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, আল্লাহর পয়গম্বর মুসা এই ঘটনা যখন আমার নবী মিরাজের রাত্রে মুসারে বলতেছে, মুসারে তোমার জীবনী সব আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন, বলতে দেরি আছে বাবা, মুসা পয়গম্বর আমার নবীর বুকের মধ্যে জড়াই ধরতে দেরি করে নাই, এবার তুমি চিল্লাবা কানবা। ও বাজান যখনই আমার নবীর মুসা আলাইহিস সালাম বুকের মধ্যে চাইবা ধরছে, মুসা নবীর হাতের মধ্যে কয়েকটা গোশতের টুকরা জায়গা গেছে, যখন মুসা পয়গম্বর পিঠের মধ্যে হাত দিছে দেখে নবীর দুই ঘাড়ের মাঝখানে এত বড় বড় গোশতের টুকরো গুলা মুসা হয়ে রয়েছে, আমার নবীকে জিজ্ঞাসা করে, নবীজি এই গোশতের টুকরা গুলা কিসের? নবীর তখন এই ঠোঁট দুইটা বাবা বাসা মাছের মতো নাচতেছিল, মুসা রে মুসা এই গোশত গুলা কিসের শুনবার? আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার কয়েক মাস আগে তায়েফের মাঠে গেছিলাম, তায়েফের ছেলেগুলি আমারে এত মার আমার ছেলে মুসা মারতে মারতে আমার তিনবার বেহুশ করে দিয়েছে, ওই তায়েফের ছেলেদের পাথরের আঘাতগুলি আমার পিঠের মধ্যে এখনো বিদ্যমান। ও আমার সিরাজগঞ্জের ভাইরা, মুসা পয়গম্বর তখন দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, নবীজি
আমি মুসার জীবনে যত কষ্ট আছে আল্লাহ যে বলছে সব কষ্টগুলো এক পালায় দিলে আমার নবীর একটা দিনের কষ্টের শূন্য স্থান পুরা হবে না, ওই কষ্টের দিনটা কি তায়েবের মাঠে মারবো নবী? আমার নবী বলে মুসা আমি জানতে পারছি তুমি আল্লাহর সাথে কথা বলতে গেলে প্রতিদিন নতুন জামা পরিধান করা লাগছে, নতুন জুতা পরিধান করা লাগছে মুসা, নতুন করে গোসল করে যাওয়া লাগছে। আর আমি নবী দেখো আমার পায়ের মধ্যে যে জুতাটা দেখতাছো জুতাটা কিন্তু ফাটা গো মুসা, ও মুসা আমার পিছনে যে জামাটা দেখতেছো পরিধান করা আমার জামাটাও কিন্তু পুরান গো মুসা, কেন এই পুরান জামা পুরান জুতা পাই দিয়ে আসছি, এই জামাটার এই জুতাটা পাই দিয়ে আমি তায়েবের মাঠে গেছিলাম রে মুসা, আমি এই জামাটা আজকে পরিধান করছি এই জুতাটা আজকে পরিধান করছি আমি বুঝতেও পারি নাই আজকে বুঝি আমার আল্লাহ তার বাড়িতে আমাকে বেড়াইতে আনবে। বাংলার জমিনে যে নাস্তিকগুলি আছে এরা যদি আমার নবীর ছোট চোখে দেখতে চায় নবীর চরিত্র নিয়ে কথা কয় কাদিয়ানির গোষ্ঠী যদি নবীকে শেষ নবী বলে না মানে যদি আলেম ওলামা কখনো ডাক দেয় বুকে তাজা রক্তকে ঢেলে দেওয়ার জন্য বাংলার জমিনে ওই বেঈমানদের